ভারসাম্যপূর্ণ বাজেটের থেকে আস্তে আস্তে ঘাটতি বাজেটের দিকে আমরা চলতে চলতে এখন অনেক ঘাটতি আমাদের গা সওয়া হয়ে গেছে। এত বড় ঘাটতিটা আসলে আমরা আসলেই আমরা পারবো কি না এটা চালাতে সেটা দেখা হয় না। আর সব কিছু সরকার কতগুলো নীতি নির্ধারণ করেন, নীতি মানে হচ্ছে তাদের কী কী তারা ঘটাতে চান অথবা নিজেরা এটার থেকে শেষ ফল কী আসবে সেই ফলগুলোকে তারা কতগুলো উদ্দেশ্য হিসাবে নিয়ে কত কাজ করে আর কি। আমাদের এইবারকে বড় একটাই ছিল যে আমরা মুদ্রাস্ফীতিকে কমাবো, আর বড় কথা ছিল যে যেহেতু কোভিড পরবর্তী বাজেট হচ্ছে, এগুলি কোভিডের যে মানুষের দুর্দশা হয়েছিল, বিশেষ করে আয় কমে গেছিলো, কারো কারো চাকুরিও চলে গেছিলো, তো সেই সংস্থানগুলো বাড়ানো হবে। তাইলে মুদ্রাস্ফীতি কমাতে হবে, সংস্থান বাড়াতে হবে, মানুষকে আরও প্রণোদনা দিতে হবে, বিশেষ করে যারা উৎপাদনকারী উৎপাদনকারীকে প্রণোদনা দিতে হবে, এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা অতি বেশি জোর দিয়ে দিয়েছি উৎপাদন বাড়ানোর দিকে, এখন এই উৎপাদন এভাবে বাড়বে কি না এটা এখনও কেউ সঠিক করে বলতে পারবে না। তার কারণ হচ্ছে যে প্রণোদনা দেয়া হচ্ছে, সাধারণ যে যারা ব্যবসায়ী বা উৎপাদনকারী তারা খুব খুশি হয় না, তারা আরও তক্কে তক্কে থাকে যেন আরও বাড়ে আরও বাড়ে আরও বাড়ে। আর মুদ্রাস্ফীতির ব্যাপারে আমরা সুফল পাই না, এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা। যে প্রণোদনার কথা বলা হচ্ছে তাতে প্রণোদনা আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, এবং আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় যে উৎপাদনকারী সেই পরিমাণ আমাদেরকে ফল দিবে না। সেক্ষেত্রে আমাদের মেনে যেতে হবে খানিক পরিমাণ বেকারত্ব। তাহলে আমরা শুধু একদিকে খরচ বাড়িয়ে দিচ্ছি, অন্যদিকে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছি না। তো সেই কারণেই দেখা যায় যে শেষ পর্যন্ত বছরের শেষে আমরা বেকারত্বের হার খুব বেশি কমাতে পারি না। আর প্রত্যেক বছর আমরা দেখি যে বিদেশে টাকা বা নিজের দেশেও যেসব টাকা লুকায়িত আছে সেগুলোকে সাদা করার ব্যবস্থা করা হয়, এবারেও করা হয়েছে। এবারে করার যুক্তি হচ্ছে যে আমাদের বৈদেশিক মুদ্রা কম, সুতরাং বিদেশেরগুলোও যেন আসে এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। কিন্তু এটা আসলে কার্যকর করা কদ্দূর হবে সেটা নির্ভর করে অনেক কিছুর উপরে, এবং সেই সবগুলোকে আটঘাট বেঁধে যদি অ্যাড্রেস করা হয়, সেগুলোর উপরে যদি কাজ করা হয়, তাহলে হয়তো কিছু ফল আসবে। এখন সাধারণ মানুষ কেন সরকারকে সমর্থন দেবে সেটা সরকারকে বুঝতে হবে। দিনের পর দিন সে যদি দেখে যে একটা গোষ্ঠীকেই শুধু সমর্থন দিয়ে যাচ্ছে সরকার, এবং সেই গোষ্ঠীটাই সরকারকে চালু রাখার জন্য যথেষ্ট করছেন, তাহলে আমার আপনার যারা সাধারণ মানুষ তাদের আস্থাটা অর্জন করা সম্ভব হচ্ছে না। তো এই আস্থা অর্জনের দিকে যদি সরকার বেশি নজর দেন, তাহলে দেখা যাবে যে আসলে আমরা গোটা বাজেটটাই যে কারণে আমাদের যে বেকারত্ব ঘুচবে, আমাদের মূল্যস্ফীতি কমবে, সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা আছে সেটার আসলে এগুলো কাজে লাগানোর ক্ষেত্রে যে যন্ত্রগুলি আছে, প্রশাসন যন্ত্র, সেই প্রশাসন যন্ত্রগুলি সঠিকভাবে যদি ফল না দেয় তাহলে তো কিছু করার নাই।